What is up guys? বন্ধুরা আজকে আপনাদের সামনে এমন একটা অ্যাপ নিয়ে হাজির হয়েছি যেটা হচ্ছে আপনাদের সময় বাঁচানোর পাশাপাশি আপনাদের ফোনটাকেও অনেকটা রিল্যাক্স দেবে। হ্যাঁ বন্ধুরা, কথা বলতেছি টাইটেল শর্টকাটস অ্যাপ নিয়ে। তো চলুন ভিডিওতে ফিরে যাই। এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নোটিফিকেশন বেলটাকেও বাজিয়ে দিন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি মিস না করে ফেলেন। বেসিক্যালি এটা দিয়ে আপনি আপনার ফোনে শর্টকাট একটা টাইটেল ক্রিয়েট করতে পারবেন, যেখানে আপনি সাধারণত একটা অ্যাপ ইউজ করতেছেন, তো হঠাৎ করে আপনার যদি অন্য কোনো একটা অ্যাপ ব্যবহার করতে হয় জাস্ট টাইটেল বার থেকে অ্যাপটাকে ক্লিক করে আপনি চলে যেতে পারবেন। এক্ষেত্রে আপনার হোম স্ক্রিনে এসে অ্যাপটাকে খুঁজে ওপেন করতে হবে না, যাতে আপনার অনেকটাই সময় বেঁচে যাবে। তো চলুন আসলে অ্যাপটা কীভাবে কাজ করে এটা আপনাদের দেখাই। তো অ্যাপটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, তো দেখতে পাচ্ছেন এরকম নিচের দিকে একটা প্লাস আইকন থাকবে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। যদি ইন্টারফেসটা এরকম হয় তাহলে টাইটেল টাইপের উপরে একটা ক্লিক করবেন, এটা খুলে যাবে। এরপর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাটন আছে, অ্যাপ, শর্টকাট, ওয়েবসাইট, শর্টকাট ফোল্ডার আরও অনেক কিছুই আছে। টাইটেল কাস্টমাইজেশন, আইকন অ্যাড করা, এগুলো কিছু করতে হবে না, জাস্ট আপনি অ্যাপ বাটনটার উপরে ক্লিক করবেন। এরপর অ্যাপটা আপনাকে আপনার ফোনের ইনস্টল করা সকল অ্যাপস দেখাবে, এর মধ্যে থেকে আপনি যে অ্যাপটা ব্যবহার করবেন সেই অ্যাপটা আপনাকে অ্যাড করতে হবে। দুইটা, চারটা, পাঁচটা এরকম আপনি অ্যাপ অ্যাড করতে পারেন। তো আমি আপনাদের বোঝার জন্য ইউটিউবটাকে অ্যাড করতেছি। আরেকটা মজার বিষয় হচ্ছে টাইটেল বারে তো এই অ্যাপ আপনার অ্যাড হবেই, সাথে সেই অ্যাপটার আপনি লোগোটাও টাইটেল বারে রাখতে পারবেন, অর্থাৎ আপনার অ্যাপটা চিনতেও সুবিধা হবে। তো আমি সাধারণত এই লোগোটা চুজ করতেছি। তো যখন আপনি আপনার অ্যাপ অ্যাড করা হয়ে যাবে নিচের দিকে একটা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এটার উপরে ট্যাপ করে দিন। দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ টাইটেলস চলে আসছে, এবং আরেকটা নিচে দেখতে পাচ্ছেন ইনঅ্যাক্টিভ টাইটেলস। তো আপনার যে অ্যাপগুলো ব্যবহার করার প্রয়োজন হবে না এখানে অ্যাড করার পরেও, জাস্ট আপনি অ্যাপের উপরে ক্লিক করবেন। আবার পুনরায় অ্যাক্টিভ করার জন্য অ্যাপটির উপরে আবার ট্যাপ করুন, অ্যাপটি অ্যাক্টিভ টাইটেলে অ্যাড হয়ে যাবে। তো চলুন এবার টেস্টের পালা। তো ধরুন আমি টুইটার ব্যবহার করতেছি, তো হঠাৎ করে আমার ইউটিউবে ঢুকতে হবে, তো আমি কি করব, কিছু না, জাস্ট আমার নোটিফিকেশন বারটাকে স্ক্রল করে উপর দিকে টানব। টানার পরে এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে, এখানে টাইটেল শর্টকাটে ইউটিউব অ্যাপটা থেকে গেছে। তো এখান থেকে আমি ট্যাপ করলে ইউটিউবে চলে যাবে, দেখুন ইউটিউবে চলে আসছে। তো বন্ধুরা ইউটিউবে তো চলে আসলাম, দেখতে পাচ্ছেন লাল লাল একটা ভাব আর অতিরিক্ত গরম। তো এই গরম থেকে যদি মুক্তি পেতে চান জাস্ট আপনাকে একটা কাজ করতে হবে, ইউটিউবে ঢুকবেন, সার্চ আইকনে লিখবেন ক্রিয়েটিভ ক্লাউড বিডি, দেখবেন লাল একটা বাটন চলে আসবে সাবস্ক্রাইব লেখা, জাস্ট দাওয়াই দিবেন, সব গরম চলে যাবে। মজা করছিলাম গাইস। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট করে আমাকে জানান অ্যাপটা আপনাদের কেমন লাগলো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি মিস না করে ফেলেন। তো এখন আমি যাচ্ছি, আল্লাহ হাফেজ।